আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তদের প্রায় অর্ধেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ। বরিশালে আরও দুইজনের মৃত্যু। আক্রান্ত বাড়লেও মানুষের সচেতনতা বাড়েনি। গণপরিবহন ছাড়াই রাজধানীতে যানজট, কেনাকাটায় নেই সামাজিক দূরত্ব। শ্রমিক সংকটে পটুয়াখালীতে প্রায় 500 কোটি টাকার মুগ ডাল নিয়ে বিপাকে চাষিরা। ক্ষেত থেকে ফসল তোলা যাচ্ছে না। এবং করোনা সতর্কতায় তৈরি হল ওয়েব সিরিজ আয়নাবাজি। ঘরে থেকে কাজ করলেন শিল্পী, কলা কুশলীরা। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ। গত 24 ঘণ্টায় রংপুরে 4 পুলিশ, 1 নার্স, 1 আনসার সহ নতুন 12 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। 24 ঘণ্টায় রংপুর জেলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে 9 জনই রংপুর জেলার, বাকিদের 2 জন লালমনিরহাট ও 1 জন কুড়িগ্রামের। রংপুর বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 352 জন, এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 116 জন। এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 করোনা পজিটিভ কয়েদি মারা গেছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হলে প্রথমে ওসমানী মেডিকেল এবং পরে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত 24 ঘণ্টায় নতুন করে আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে 289 জন করোনায় আক্রান্ত হলেন। ঢাকা থেকে গিয়ে অসুস্থ অবস্থায় পুলিশের 1 উপপরিদর্শক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল রাতে মারা যান। সকালে সদর উপজেলার খোন্দাখালি গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 1 মুক্তিযোদ্ধা। জেলায় 24 ঘণ্টায় আক্রান্ত 6 জন। করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসায় সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ঢাকার সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট 345 জন সামরিক, আধা সামরিক ও তাদের পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 88 জন সুস্থ হয়েছেন, মৃত্যু হয়েছে 6 জনের। সারাদেশে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর প্যাথোলজিতে 3,194 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। গত 24 ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সিলেট ও মানিকগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও 47 জন, আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে হুমান চিস্তির রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, এর মধ্যে নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। জেলায় গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 1 জনের। এ নিয়ে শুধু নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা এখন 56, নতুন 47 জন সহ মোট আক্রান্ত 1,328। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন আক্রান্তদের মধ্যে 88 জন পুলিশ সদস্য। এদিকে সিলেট ও মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 2 নারী, তবে সিলেট জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। মানিকগঞ্জে নতুন 1 জন সহ মোট আক্রান্ত 24। ফেনীতে স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের 5 জন কর্মকর্তা কর্মচারী সহ 8 জন করোনা পজিটিভ। এ নিয়ে মোট 15 জন আক্রান্ত হলেও 3 জন সুস্থ হয়েছেন। শেরপুরে 2 পুলিশ কনস্টেবল ও 1 জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 41 জনে, সুস্থ হয়েছেন 27 জন। রংপুরে 2 পুলিশ সদস্য সহ 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে এ পর্যন্ত 319 জন শনাক্ত হয়েছে, যার মধ্যে রংপুর জেলায় 135 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 57 জন। নওগাঁয় মেডিকেল অফিসার সহ নতুন করে আরও 8 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 70 জনে। নোয়াখালীতে করোনা পজিটিভ হয়েছে আরও 22 জনের, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 48 জন। কুমিল্লায় আক্রান্ত হয়েছে একই পরিবারের 3 জন সহ 5 জন। এছাড়া জয়পুরহাটে নতুন 5 জন সহ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 48 জনে। তবে আগের চেয়ে করোনা সংক্রমণ কমেছে বরিশাল ও ঝিনাইদহে। গত 24 ঘণ্টায় 2 জেলায় আক্রান্ত হয়েছে 2 জন করে।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41,75,00,000 ছাড়িয়েছে। মারা গেছেন 2,85,000-এর বেশি মানুষ। এর মধ্যে ইউরোপের কয়েকটি সহ কিছু দেশ লকডাউন শিথিল করায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। খুব দ্রুততার সাথে প্রকোপ মোকাবেলা করা দক্ষিণ কোরিয়ায় আবারও করোনা ছোবল হেনেছে। সামাজিক মেলামেশা বেড়ে যাওয়ায় সিউলে নতুন করে 94 জন করোনায় আক্রান্ত হয়েছে। চীনে যদিও নতুন 1 জন শনাক্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে 2 জন করোনা পজিটিভ হওয়ায় সেখানে থাকা প্রত্যেক কর্মী মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তিনি তার কর্মস্থলেও সবার সাথে দূরত্ব বজায় রেখে চলেন, তাই তার মাস্ক পরার কোনো দরকার নেই। শারীরিক সক্ষমতার বিচারে 45 বছরের নিচে ইন্দোনেশিয়ার নাগরিকদের বাইরে কাজ করার অনুমতি মিলেছে। সিঙ্গাপুরও আজ থেকে কিছু সেলুন, খাবারের দোকান খোলা হচ্ছে। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও মানুষের সচেতনতা এখনও বাড়েনি। নিয়ম নীতি না মেনে মানুষজন দলে দলে বাইরে বের হচ্ছে। গণপরিবহনহীন রাজধানীতে তৈরি হচ্ছে যানজট। বিভিন্ন মার্কেটে কেনাকাটার সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর সড়কের এমন চিত্র দেখলে মনে হবে করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক। সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ সড়কে থাকছে যানবাহনের অতিরিক্ত চাপ। ট্রাফিক পুলিশ এতদিন আরাম আয়েশ করলেও এখন আগের মতোই যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত তারা। কিন্তু মানুষের মধ্যেও রাস্তায় বের হচ্ছে, কারণে অকারণে ঘর থেকে বের হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করতেছে। এখন আমাদের তৎপরতা বাড়াতে হচ্ছে এবং আমাদের লোকগুলো রাস্তায় বেশি ডিউটি দিতে হচ্ছে, যাতে আমরা এখন এই কারণে ঝুঁকির মধ্যে আছি অনেকটা। এদিকে বড় বড় শপিং মল বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় খোলা রয়েছে দোকানপাট। ঈদের কেনাকাটার জন্য মার্কেটে ভিড় করছেন অনেকে, তবে এসব দোকানে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। করোনা পরিস্থিতির মধ্যে কেনাকাটা করতে আসা লোকজনের কাছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন পুরোপুরি উপেক্ষিত। আসছে বাচ্চাদের জন্য, বাচ্চারা তো এটা মানে না, যে বাচ্চারা বলতেছে আম্মু আমাদের কেনাকাটা করবে না, এখন তার জন্য বাধ্য হয়ে আসতে হচ্ছে। কি করবো, ঈদের ভিতরে তো আসছে, ঈদের জন্য তো কিনতেই হবে। শুধু ছেলের লাগে 2টা গেঞ্জি কিনছি, আর 2টা তাওজা কিনছি, আর 2টা বাচ্চার ফরাক কিনছি। চয়েস হয়েছে, 2টা নিলাম, 2টা বাচ্চার জন্য 2টা ড্রেস নিলাম আর কি। এমন প্রেক্ষাপটে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না পেলে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। চলছে এখনও সাধারণ ছুটি, তবে কর্মব্যস্ত এই নগরী দেখলে মনেই হবে না যে বাংলাদেশে কোনো করোনার প্রভাব রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পটুয়াখালীতে উৎপাদিত প্রায় 500 কোটি টাকার মুগ ডাল নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। একদিকে অসময় বৃষ্টি, অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সংকটে ক্ষেতের ফসল তোলা যাচ্ছে না। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। দেশের চাহিদার অর্ধেকেরও বেশি মুগ ডাল চাষাবাদ হয় উপকূলীয় জেলা পটুয়াখালীতে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ তেমন না থাকায় এবার ফলন খুব ভালো সেখানে। 97,440 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে এবছর। বাম্পার ফলনে বাড়তি আয় করতে পারবেন এ আশায় ছিলেন চাষিরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন মাথায় হাত তাদের, খেতেই নষ্ট হচ্ছে ফসল। করোনা ভাইরাসের কারণে আমি এখন এই ডাল যে দুগ্গই পাইছি আমি এখন বেচতে পারি না। ডাল একটা এই ডাল পাঁচে সব তলাই গেছে, আমরা তুলতে পারি না। ওরা কৃষকেরা তবে কৃষি কর্মকর্তারা বিষয়টিকে এখনো বড় কোনো সংকট মনে করছেন না। 20% জমির মুগ তোলা হয়েছে, শ্রমিক সংকট হবে না, কারণ এখানে পরিবারের সকল সদস্য, শিশু, আবার বৃদ্ধ বনিতা সকলেই এই মুগ তোলার ব্যাপারে আমাদের শ্রমিক সংকটের তেমন সম্ভাবনা নেই, কারণ মুগ তোলায় তারা পারিবারিকভাবে সকলে মুগ তোলে। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি বেসরকারি সহায়তায় বিভিন্ন ফসল কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে, বাজারজাত করা হচ্ছে সহযোগিতা। পটুয়াখালীর মুগডাল চাষিরাও বলছেন খুব দ্রুত ফসল তুলতে সহযোগিতা পেলে তারাও বেঁচে যাবেন এবারের লোকসান থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আয়নাবাজি চলচ্চিত্র অরিজিনাল সিরিজের পর এবার প্রচারের অপেক্ষায় রয়েছে ওয়েব সিরিজ ঘরে বসে আয়নাবাজি। করোনা প্রভাবে এবারই প্রথম ঘরে বসেই নির্মাতা এবং কলাকুশলীরা নির্মাণ করলেন এই ওয়েব সিরিজটি। ব্র্যাক এবং অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় করোনা সংকটে সচেতনতামূলক এই সিরিজটি প্রচারিত হতে যাচ্ছে। এরই মধ্যে সিরিজের টিজার ও গান প্রকাশিত হয়েছে। বিস্তারিত রাশনা দাসের রিপোর্ট। 2016 সালে মুক্তি পাওয়া বাংলাদেশি থ্রিলার চলচ্চিত্র আয়নাবাজি। দেশের চলচ্চিত্রের সংকটময় সময়ে অমিতাভ রেজা নির্মিত এই চলচ্চিত্রটি ব্যবসা সফল হবার সাথে সাথে ভালো মানের ছবির তালিকায় নিজের জায়গা করে নেয়। করোনা সংকটকালীন সময়ে কি করছে জনপ্রিয় এই চলচ্চিত্রের চরিত্রগুলো, এই নিয়ে এবার নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ঘরে বসে আয়নাবাজি। সিরিজের নির্মাতা অমিতাভ রেজাই, অভিনয় দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাভিলা এবং পার্থ বড়ুয়াকে। এমন কিছু নতুন কিছু করার থেকে বেটার অলরেডি পপুলার ক্যারেক্টার যেহেতু আয়না আছে, রিদি আছে, ওদেরকে দিয়ে আমরা এমন কিছু করতে পারি কিনা যেটা দিয়ে এই মুহূর্তে আমাদের যেটা জানানো দরকার মানুষকে, যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার, সেটার কোনো কাজে আসতে পারে কিনা। নাফিস ফারুকের গল্পে সিরিজের প্রথম তিনটি পর্বে দেখা যাবে করোনাকালে আয়নাবাজির চরিত্রগুলোর জীবনযাপন, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতা তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, বর্তমান সময়ে আয়নাবাজি চলচ্চিত্রের পুরো টিম সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে। সার্বিক সহযোগিতা করায় ব্র্যাক এবং অস্ট্রেলিয়ান এইডকে ধন্যবাদ জানিয়েছে ঘরে বসে আয়নাবাজি পুরো ইউনিট। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ফোন আসছে, ধরছেন না কেন? আননোন নাম্বার। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মকর্তাদের হাতে এই অর্থ তুলে দেন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত। হকির সাথে সম্পৃক্ত সাবেক, বর্তমান নারী এবং যুব হকির 100 খেলোয়াড়কে এই সহযোগিতা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। মঙ্গলবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তদের প্রায় অর্ধেকের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ। বরিশালে আরও 2 জনের মৃত্যু। আক্রান্ত বাড়লেও মানুষের সচেতনতা বাড়েনি। গণপরিবহন ছাড়াই রাজধানীতে যানজট, কেনাকাটায় নেই সামাজিক দূরত্ব। শ্রমিক সংকটে পটুয়াখালীতে প্রায় 500 কোটি টাকার মুগ ডাল নিয়ে বিপাকে চাষিরা, ক্ষেত থেকে ফসল তোলা যাচ্ছে না। এবং করোনা সতর্কতায় তৈরি হল ওয়েব সিরিজ আয়নাবাজি। ঘরে থেকে কাজ করলেন শিল্পী কলা কুশলীরা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।